19 বছর পরে উল্লাপাড়ায় দেখা হল আবার নতুন করে। 19 বছর আগে রশনা বেগম দাঁড়িয়েছিলেন সবার পুরোভাগে, চোখের দেখায় মনের নেশায় মত্ত ঝড়ের খেলা, রক্তে নাচন বক্ষে কাঁপন অবহেলা, মনের আশা মুখের ভাষা সদ্য ফোঁটা পদ্ম, ধরায় কেবল দুইটি নয়ন নেশায় অনবদ্য। রাত হল দিন, দিন হল রাত, সৃষ্টি ছাড়া ঘূর্ণি হওয়ার ঘোর, বুঝেছিলাম একটা নতুন সুর। এরই মধ্যে 19 বছর বইল কালের ধারা, গাড়ির চাকায় মনকে বেঁধে এখন উল্লাপাড়া। কাছে এলাম দূরে গেলাম, নতুন করে শপথ নিলাম, যুদ্ধ এলো চলে গেল, মরক এসে হার ছড়ালো, স্বাধীনতার নতুন আলো চোখ লেগে ধন্য হলাম। কোথাকার সেই রশনা বেগম, জীবন যুদ্ধে কোন অতলে তলিয়ে গেল গহন নিশির অতল মনে, তবুও তার খানিক পরিচয় মিথ্যা হবার নয়। 19 বছর ধরে তন্নি রশনা বেগম ছিলেন আমার মনের ঘরে, 19 বছর পরে উল্লাপাড়ায় রশনা বেগম এলেন হঠাৎ করে, চিনতে পারা কঠিন বটে, চোখ দুটো তাঁর ছাড়া, স্বামী পুত্র মেয়ে নাতনি নিয়ে আত্মহারা। হেসে তিনি বলেছিলেন আগের দু চোখ তুলে, একটি বারো খবর নিতে হয় না বুঝি ভুলে, দিব্যি মোটা দিব্যি খুশি কানহিরের ফুল, সত্যি কি রশনা বেগম ভুল? কয়টি ছেলে মেয়ে? রশনা বেগম বলেছিলেন যেন এক গানে, বলেছিলাম বিয়ে আমার হয়নি আজ তাই, দীপ্তিতে এক চমক দিয়েই রশনা বেগম হয়ে গেলেন ছাই। উল্লাপাড়ায় রওশন আরার চরম পরাজয়, উল্লাপাড়ায় হারিয়ে এলাম জীবন স্বপ্নময়। Thank you.